কাঁকড়া ভাজি সমুদ্রের পাড়ে কাঁকড়া ভাজি কত মজা। আমি গতকালকে খেয়েছি, আজকেও মানে এখানে খেতে আসছি, খুবই চমৎকার। অনেকে হয়তো বা চিন্তা করে যে না কাঁকড়া কেমনি খাবো কী করবো না করবো, কিন্তু তোমরা যারা খাও নাই একটাবারের জন্য কাঁকড়া ভাজি খাই না, অদ্ভুত মজা। অন্তত এই দোকানটা কাঁকড়া পছন্দ করতে পারি, আর সেটা যদি হয় সমুদ্রের পাড়ে বসে কাঁকড়া খাওয়া ও কথাই নেই, খুবই চমৎকার। আর এই যে এখানে এক পাশে জ্যাম, এক পাশে আমাদের দোকান কাঁকড়া, থাকবে আমাদের একদিকে মানে খারাপ যে আমরা তোমাদেরকে সমুদ্রটা দেখাতে পারছি না। যদি দিনের আলো হতো তাহলে আমি তোমাকে অবশ্যই তোমাদেরকে সমুদ্রটা দেখাতে পারতাম। তো আমি তো খাই দেখি অদ্ভুত খুব সহজে তুমি আসতে পারো, চিটাগাং আসবা, চিটাগাং এসে সিটি গেট নাম্বার পরে ওখান থেকে রিক্সাওয়ালা বা যে কেউ কাউকে বললে হবে ভাই আমি পাক্কার মাথা যাবো, পাক্কার মাথা আসলে তোমাকে এখানে নামাই। এখানের থেকে যখন তুমি আসবা হেঁটে হেঁটে আসবা, আসার পথে দেখবা বিভিন্ন ট্রলার, বড় ছোট অনেক সাইজের ট্রলার, ওরা মাছ নিয়ে আসে। স্পেশালি আমি বসে আছি মাছ কিনতে, হয়তো 11:30 বাজে জোয়ার আসবে, জোয়ারের সাথে সাথে ট্রলারগুলো আসবে, কিছু ট্রলার আসবে কিছু ট্রলার যাবে, যে ট্রলারগুলো আসবে ওরা মাছ কাঁকড়া লইট্টা মাছ তামুটি যত মাছ ওদের জালে ধরা পড়ে ওগুলো নিয়ে আসে। আর এখান থেকে মানুষ মানে পুরা টুকরি ধরে কিনে নিয়ে যায়। আমি যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো কীভাবে মানুষ কিনে নিয়ে যাচ্ছে। আমরা এখন কাঁকড়া খাবো, তারপর ওকে।